Thanks for taking, yeah. আরে বউ, আমার মন তো 14 দিন মানতেছে না। আসো না রুমে, শোনো। আমার ইউনিয়নের যে কজন মেম্বার আছে, তার মধ্যে মেম্বার হিসাবে তোমার উপরই আমার বেশি আস্থা এবং তোমার আমি বিশ্বাস করি। সেই জন্য তোমার কিছু গোপন কথা ফোনে লেগে এই রাতে আমার বাড়ি থাকছি। কথা হলো কি, এই সুযোগ হাত ছাড়া কলম দেখো না। বুঝলাম না। বুঝলাম না? আসলে তুমি ভিলেজ পলিটিক্স করো কিভাবে? এই যে মহামারী, মানে করোনা ভাইরাসের ব্যাপারে যে সরকার নানান রকম ত্রাণ পাঠাচ্ছে, নগদ টাকা, চাল ডাল এইসব জাতীয় খাদ্য সামগ্রী, সেখান থেকে মনে করো হাতের পাঁচ বুঝো, হাতের পাঁচ, হাতের পাঁচ একটু রাইখা দিয়া ঝাড়ে ঝাড়ে না দিলেই না, তাদেরকে দিলাম। এটা করাটা কি ঠিক হইব? বোকা নাকি? কেন ঠিক হইব না? ভোট করো না, ভোট করতে খরচ লাগে না। মেম্বার হয়েছো কত টাকা খরচ করিয়া, সামনে তো আবার ভোট, আমার চেয়ারম্যান হইতে খরচ হয় নাই। আমরা যেটুকু সম্মানই পাই তাতে কি আমাকে চলে? এইভাবেই টাকার মানুষ হইতে হইব। সেই জন্য এবার যে ত্রাণটা আইতেছে, এই ত্রাণ থেকে কিছু মাল আমরা মাইনাস করে একেবারে যা করে না দিলেই নয় সেরকম যন্ত্রে দিব, ঠিক আছে? না বুঝলাম, কিন্তু আশেপাশে লোকজন, তারপর সাংবাদিক, পুলিশ, বিষয়টা অন্যরকম হয়ে গেলে? অত ভাবা ভাবির কিছু নাই। সাংবাদিক টাংবাদিক সব সাংবাদিক কি একরকম নাকি? কত সাংবাদিকে একটা পার্সেন্টেজ দিলে অফিয়া দেব। তো শোনো, এইসব চিন্তা করো না, তুমি যেভাবে পারো সাংবাদিক টাংবাদিক যদি ম্যানেজ করতে পারো ম্যানেজ করো, আর এরা যাতে টেন না পায়, মানে ওই যে একটা কথা আছে না, কাকপক্ষীও যাতে টেন না পায়, সেইভাবে তুমি কাজ সারবা। তোমার লগে তো আমার জানা মতে কিছু বড় বড় মহাজনের পরিচয় আছে,
যারা চাল ডাল এই সমস্ত ব্যবসা করে তাগরের লগে কথা বলো, কিন্তু কথা যারটার সঙ্গে বলো না। এমন মহাজনের লগে কথা বলবা যাতে সে গুলি করলেও আমাকে নাম না বলে, ঠিক আছে? সরকার যে ত্রাণ দিচ্ছে করোনার জন্য, চাল তেল টাকা, সেগুলো কি করে মারা যায় সে ফন্দি করতেছিল। জামাই মানুষ জামাইয়ের মতো হয়ে থাকো, আব্বার সাথে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আমি অনেকবারই বলছি কোনো কাজ হয়নি, উল্টো সে আমার কথা শুনাইছে। আব্বা চেয়ারম্যান মানুষ, চেয়ারম্যানের মতোই থাকতে দাও, এগুলো নিয়ে তোমার কোনো কথা বলার দরকার নেই। তুমি পারবা না তোমার আব্বাকে বোঝাতে, আমি জানি। তুমি আমার কাছে পাঠাও, আমি বুঝাই। আব্বার সাথে তোমার কথা বলা লাগবে না, শুধু শুধু ঝামেলা পাকানোর কোনো দরকার নেই, খেয়ে নাও। শোনো ও, তুমি জল্লাদ বর মতো কথা বলতেছো কেন? তুমিও জানা তোমার বাপও তো আমার সাথে আচরণ করতেছে, বিদেশ থেকে আসে মনে খুব পাপ করছি। শোনো, আমরা প্রবাসী, এক দিনও দেশের জন্য অনেক কিছু করি, টাকা পয়সা পাঠাই। আর এখন প্রবাসীরা এখন তোমাদের কাছে খুব খারাপ হয়ে গেছে, দেশে এসে ঠিক মতো কথাও বলো না। আমি খাবোই না কিন্তু এমন করলে, যতদিন না খেয়ে থাকবো তারপর আমার সাথে কথা বলতে আসো, খাবোই না। আমি কি ঘর জামাই থাকবো নাকি? আর তোমার বাবার টাকা হালাল না, তোমার বাবার টাকাতে আমি কিছু চাই না, নিজের টাকাতে করব। আচ্ছা শোনো, রাগ করো কেন, কালকে তো চলে যাবে, এখন যাওয়ার আগে রাগ করো না, মানুষ মানে থাকা ঠিক। শোনো, আমি যাওয়ার পর তোমার কি লাগবে, কি আনবো তোমার জন্য? আমার কিছু লাগবে না, আমার শুধু তোমার লাগবে। আরে আমি তো আছি, কিন্তু ইতালি থেকে তোমার জন্য কি পাঠাবো বলো? কিছু লাগবে না, তুমি যেও না, আমি তো ওতে থাকতে পারবো। আচ্ছা 2 বছরের জন্য, তো 2 বছর পর তো চলে আসবো, প্লিজ বুঝো না কেন। যাও তোমার বিদেশ। তো বিউটি, আজ আমি এবং মেম্বার আপনাদের ওয়ার্ডে আসছি, এইভাবে আমরা সব ওয়ার্ডেই যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানছেন প্রতিদিন লাখ লাখ লোক সারা বিশ্বে মারা যাচ্ছে, আমাদের দেশেও প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। তো সেই জন্য সরকার লকডাউনের ব্যবস্থা করছে, আপনাদের কাছে অনুরোধ করতেছে আপনারা বাইরে বাড়াবেন না, মানুষের ভিড়ে যাবেন না। এই সমস্ত কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়ছে, খাবার দাবারের অভাব হয়ে গেছে, টাকা পয়সার অভাব হয়ে গেছে,
তাই সরকার দেশের জনগণের জন্য আপনাদের সাহায্যে নগদ কিছু টাকা এবং কিছু খাদ্য সামগ্রী, চাল ডাল চিনি এই সমস্তটা দিচ্ছেন। আমাদের ইউনিয়নে অবশ্য এখনও এসে পৌঁছায় নাই, তবে আমাদের উপর একটা নির্দেশনা আসছে যে যাদেরকে না দিলেই নয়, কারা সবচেয়ে বেশি পাওয়ার যোগ্যতা রাখে বা পেতে পারে এই বিষয় বিবেচনা করে লিস্ট করার কথা বলছে। তাই আমরা লিস্ট করতেছি, লিস্ট মোতাবেক ঘরে ঘরে গিয়ে আমরা মেম্বারের সাথে করে এইগুলো সব পৌঁছায় দেব। আর একটা শেষে বলি যে আপনারা অযথা বাইরে বাড়াবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের সাথে আমিও একমত। তবে সরকারি যে ত্রাণ আসবে অথবা তাতে মনে হয় না কিছু হবে। চেয়ারম্যান সাহেব, আমি, তারপর এলাকার যত গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদের কাছ থেকে কিছু অনুদান আমরা নিব, নিয়ে প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা নাম লিস্ট করে তারপর আমরা ত্রাণ পৌঁছায় দিব। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না আর আমাদের পিছনে আইসা ঘ্যানর ঘ্যানর করবেন না, ঠিক আছে? হ্যাঁ, মেম্বারের কথার সাথে আমি একটু যোগ করি, সেটা হলো আপনারা কেউ ঘর থেকে অবশ্যই বার হবেন না। যদি খুব প্রয়োজনে আপনারা বার হতেই হয় তাহলে কাজ করবেন, মাস্ক ছাড়া কেউ বাইরে বাড়াবেন না। এই তুমি যে বাইরে আইসো মাস্ক ছাড়া, কেন মাস্ক পড়ো নাই কেন? আপনারও তো মাস্ক নাই। বেয়াদব জানি কোন হানকার। আরে আমি তো জনপ্রতিনিধি, আমি তোমাদের মধ্যে সবসময় এসে কাজ করতেছি, মানুষের কথা ভাবি, মানুষের মধ্যে যাই, আমার ছবি তোলে, ছবি তোলে, এই ছবিতে যাতে মুখটা চেনা যায়, জানা যায়, যাতে নেতারা বুঝতে পারে, আমার সে বড় নেতারা, তারা যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমি ত্রাণের কাজ করে বেড়াচ্ছি, সেই জন্য আমি মাস্ক পরি না। এত জানি কোন ত্রাণ দিবা না, জ্ঞানী মানুষের আমার ত্রাণ দেওয়ার দরকার নেই। চেয়ারম্যানের উপর দিয়ে কথা কয়। চলে নাকি? শোনো, করোনা যতদিন থাকবো একের পর এক খাইতেই থাকবো, নিতে থাকো, আমি তুমনে ঠিক, কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আগে আসুক, আইলে তখন অবস্থা বুঝে ব্যবস্থা করুন। অবস্থা বুঝে ব্যবস্থা করুন, ঠিক আছে? শোনো, ওই যে 3 নম্বর ওয়ার্ডে যাইতে হবো, চলো যাই। বাবা, বাবা আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? বাবা আপনি যা করছেন তা কি ঠিক করছেন? কি কাজ? তোমার কথা আমি ঠিক বুঝলাম না, খোলা কও। বাবা গতকালকে রাত্রে মেম্বার চাচার সাথে আপনি যা কথা বলেছেন আমি কিন্তু সব শুনেছি। চুপ 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 চুপ, খবরটা তুমি এসব কথা কইও না। তুমি বিদেশ থেকে আইসো করোনা সাথে নিয়ে, ঘরের মধ্যে বন্দি আছো, ঘরে বন্দি থাকো, এইসব নিয়ে চিন্তা করো। যদি জনগণ যদি টের পায় তাহলে পরে কিন্তু জনগণ তোমারে করোনার রুগী কইয়া এই গ্রাম ছাড়া করে দিব। শেষে তুমি তুমি নিজের বাবার বাড়িতেও জায়গা পাবা না, শ্বশুর বাড়ি থেকে চলে যাবে, তখন কিন্তু ভাসমান হয়ে যাবে। কিন্তু বাবা আপনি নিজে বয়স্ক মানুষ,
আপনি নিজে মাস্ক ছাড়া গ্রামে ঘুরে বেড়ান, আপনার নিজেরও তো করোনা হতে পারে। মাস্ক ছাড়া বাইরে যায় এটা তুমি বুঝবে না বাবাজি, আমি জনগণের লোক, জনগণের লোকে আমার উঠতে হয়, বসতে হয়, থাকতে হয়, তারপরে কাজকর্ম করতে হয়, মাঝে মধ্যে সাংবাদিকরা আমার ছবি তোলে, সেই ছবি যদি আমার মুখ ঢাকা থাকে তাহলে তো আমার উপরের নেতা নেত্রীরা আমার চিনবো না, আগামী দিনে আমার ভোট করতে হবে না। এই করোনার মধ্যে কিন্তু অনেক বড় বড় নেতা, অনেক ধনী মানুষও মারা গেছে, এই টাকা পয়সা কিচ্ছু কাজে লাগবে না তখন। আমার কথা আপনার ভালো না লাগতে পারে, আপনি মাস্কটা পরেন। শোনো বাবাজি, আমি আজকের যে পজিশনে আসছি এটা একদিনে আসি নাই, অনেক 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 দিন ধরে চর্চা করিয়া তারপরে এই জায়গাতে আসছি, আর আগামী দিনে এটা ধরে রাখতে হলে আমারে জনগণ নিয়ে কাজ করতেই হইব। আর ওই যে মাস্কের কথা কইলা না, আমি যখন এলাকার কথা কই তখন সবাই আমি মাস্ক পরতে বলছি, তারা মাস্ক পইরা আমার সামনে কথা কয়, মাস্ক ছাড়া কাউরে কথা কইতে দেই না, আর আমি আমার মাস্কটা পরি না, তারা তো পরাই থাকে, আমার বোধহয় পরার দরকার পড়ে না, তাই আমি পরি না, বুঝছো? আমার ছবি ওঠার জন্য চেনার সুবিধার্থে আমি এইটা করি, এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আপনি একবার চিন্তা করেন, এই করোনার সময় কত মানুষ বেকার হয়ে গেছে, কাজ নাই, না খেয়ে আছে, সরকারের চাল তেল কেন দিচ্ছে? এই গরিব মানুষদের জন্য দিচ্ছে, আর আপনার তো কম নাই, আমি বিদেশ থেকে আমি অনেক টাকা নিয়েছি, লাগলে আপনি আমার কাছ থেকে নিয়েন। এই সমস্ত ত্রাণের টাকা আমার মনে হয় নয় ছয় করা ঠিক হবে না, আপনি গরিবদের টাকা গরিবদের দিয়ে দেন বাবা। আরে বাবাজি তুমি এইগুলো কি বলো, এগুলো একটা কথা নাকি? জনগণের যেগুলো প্রাপ্তি সেগুলো তো জনগণকে দেয়াই হচ্ছে, জনগণের ফাঁকি দিয়ে আমরা কোনো কিছু করতেছি না, এইরকম এইসব কথা বলবা না খবরদার। তোর জামাই বিদেশ থেকে আইছে, তুই ঘরের মধ্যে আটকা আছিস, আটকা থাক, তা না আমি কি করব না করব, জনগণের নিয়ে কি করা লাগবো সেটা আমার বিষয়, সেই সব নিয়ে মাথা ঘামাই কেন? ও বুঝতে পারছি, আপনার জামাই তো ঠিকই বলছে আব্বা, এই করোনার দুর্দিনে আপনি মানুষের পাশে থাকবেন তা না, নিশ্চয় আপনি উল্টাপাল্টা কিছু করছেন, সেই কারণে আপনার জামাই হয়তো আপনার কথা শুনাইছে। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? সারা বছর সরকার ইউনিয়ন পরিষদে যে পরিমাণ টাকা পয়সা দেয় তার সেই করোনার মধ্যে অনেক অনেক বেশি নগদ টাকা এবং খাদ্য সামগ্রী দিছে, তার থেকে আমি যদি কিছু রাখি সেটা তো আমার নিজের জন্য রাখি না রে মা, তোর কথা ভাইবা তোর জন্য রাখি। আব্বা আমি চেয়ারম্যানের মেয়ে ঠিক আছে, কিন্তু আমার এত কিছু দরকার নেই, আপনি মাথাটা ঠান্ডা করেন, আপনার জামাইয়ের আজকে আইসোলেশনের শেষের দিন, সে ঘর থেকে বের হোক আমি তারে বুঝাই বলবো। না 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 না, এখনই বাইর করিস না রে মা, যদি আইসোলেশনের সময় শেষ হয়ে থাকে তাহলে বাইর করবি, একটা শর্ত দিয়া কইবি যে আব্বার নামে এলাকায় জনগণের মধ্যে কোনো কথা কইতে পারবে না, যদি সে কথা বন্ধ রাখতে পারে তাইলে বারাক, তা না হলে কটা দিন পর বাইর কর, আমি আমার ওই হিসাব নিকাশগুলো একটু শেষ করে নিই রে মা। আপনার যেটা ভালো মনে হয় সেটা। যার জন্য করি ছুরি সেই কয় সোর, আমি কার জন্য কি করতেছি? তুমি রোদ্রের মধ্যে বাইরে এসছো কিসের জন্য? কই ঠান্ডাই তো আছে, ঘরে যাও। 14 দিন রুমের মধ্যে বন্দি থাকতে থাকতে দমটা বন্ধ হয়ে যাচ্ছিল, বাইরে এসে অনেক ভালো লাগছে, অনেক স্বস্তি লাগছে, বুঝছো? ঘর থেকে বের হয়েছো খুব ভালো কথা, তবে আব্বার কাছ থেকে সাবধানে থেকো। কেন? এই শ্বশুর আব্বার কি আবার করোনা হয়েছে নাকি? আব্বার করোনা হয় নাই, তবে হইতে কতক্ষণ, আব্বার কাণ্ড কারখানা নিয়ে তুমি যে কথাগুলো তারে শুনাইছ সেই কথা সে কড়াভাবে আমারে শুনাইছে, তোমারে সাবধান করে দিছে। বাবা যেগুলো করছে এগুলোকে ঠিক করছে, এই যে করোনার সময়ে সরকারে যে চাল তেল কাদের জন্য দিচ্ছে, গরিব মানুষের জন্য দিচ্ছে, বাবার তো কম নাই এগুলো, এই যে মাঠকে মাঠ জমি বাবা, বাবা এলাকার চেয়ারম্যান, কম সম্পত্তি নেই, তুমি একটা মাত্র মেয়ে, কী হবে এগুলো বলো? কার জন্য এগুলো করছে? যে ঘরের ভেতরে খাটের নিচে সরকারি তেল, গোদামের ভেতরে চাল,
গরিবকে না দিয়ে সব নিজে ভোগ করছে। আচ্ছা এটা আমি বলবো না, কে বলবে বলো? তোমারও তো বলা উচিত এগুলো। আচ্ছা আব্বা যা খুশি তাই করুক, তুমি এগুলো নিয়ে মাথা ঘামায়ও না। কোনো এক সময় আব্বা যখন ভুল বুঝতে পারবে তখন সব ঠিক হয়ে যাবে। শুধু শুধু আব্বার সাথে সমস্ত কথা বলে ঝামেলা বানানো কি ঠিক বলো? আচ্ছা ঠিক আছে, বলবো না, যখন বলার তখনই বলবো, আর যখন বোঝা বাবা তাই বুঝবে। এখন রাখো, রাখো। কেন? আরে চলো কাজ। আরে না, আরে রাখো। আরে মানুষ দেখলে কি বলবে? চলো, তোমার সাথে অনেক কাজ। কি বল, শোনো। হাসি আর কাশি হইতেছে, আর খাওয়ার সময় মনে হলো যে খাওয়ায় কোনো স্বাদ পাইলাম না। বাবা আপনি গ্রামে গ্রামে ঘুরেছেন মাস্ক ছাড়া, আপনার উপসর্গগুলো দেখে মনে হচ্ছে আপনার তো করোনা। বলো কি আমার করোনা? আল্লাহ জামাই বাবাজি কি কয়, তাহলে তাহলে আমি আমার কি হইব? আপনার যে করোনা আমি কিন্তু সেটা বলিনি, ডাক্তারের কাছে যাই যে মেডিকেলে টেস্ট করানোর পরে তারপরে বুঝতে পারবো আসলে করোনা হচ্ছে কিনা। বাবা এর আগে কিন্তু আপনাকে আইসোলেশনে থাকতে হবে, রুমের ভেতর থাকতে হবে, বাইরে বেরোতে পারবেন না। আপনি যে রুমটা থাকেন, আপনি ওখানে থাকেন, আপনার সমস্ত খাবার দাবার আমি বিউটিকে বলবো সব ওখানে দিয়ে দিবে, আপনি বাইরে বের হতে পারবেন না। তাহলে তুমি এক কাজ করো বাবাজি, ওই বিউটির কাছ থেকে ওর ডাক্তার সাহেবের নাম্বার নিয়ে ফোন করো, ডাক্তার সাহেব বাড়িতে আসুক। এনেন, আমার কাছে একটা মাস্ক আছে, এই মাস্কটা আপনি পরেন। তোমার ব্যবহার করাতা না। বাবা এটা আমি ব্যবহার করি না, আমার ব্যবহার করাটাও আছে, আপনি এটা পরেন। তার সিংহভাগই তো তোমারে দিছি, আর তুমি আজকে আমার এই বিপদের সময় একটু কাছে বসবা, সেই বসাটাও বসবা না? আমি একটা নিয়ত করছি বুঝলা, কি আল্লাহ যদি আমারে এবারে সুস্থ করে দেয় তাহলে এই যে গরিব মানুষের হক তুমি আর আমি মিলে যে বেঁচে খাইছি এটার জন্য যেন আল্লাহ মাফ করে দেয়, আর সেইখান থেকে পাওয়া যে টাকাগুলো রাখছি সুস্থ হলেই আমি চাল ঢাল তেল নতুন করে কিনা যা ঘরে হক তা ঘরে ফেরত দিয়ে দিব। হ্যাঁ ওই টেস্টের রিপোর্টটা আসুক, তারপর দেখা যাবে। জি আসি, আসসালামু আলাইকুম। হ্যালো, আর একটা কথা বলে, এই যে তুমি আইসো বাইরে মুখে মাস্ক নাই, আমি এরকম হ্যাকড়ামি কইরা গাফিলতি কইরা আজকে আমার এই অবস্থা,
আল্লাহ ভাগ্যে কি রাখছে তা আল্লাহ জানে। তুমি মাস্কটা পরো। পরবো 14 দিন পর। সমস্যা 14 দিন পরে পরবো। আমার ইউনিয়নের সচিব অন্যান্য মেম্বার ওরা সবাই কেমন আছে? সবাই ভালো আছে, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আসি তাহলে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আমার সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ। আমার সব পাপ তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ। কোন খারাপ খবর? জি বাবা। বাবা আপনার করোনা পজিটিভ এসেছে। আল্লাহ, এটা আমি কি শুনলাম? আল্লাহ আল্লাহ, তাহলে আমি আর কি হবো? দাদাই বাবাজি, তোমার লাগে আমি অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমি মাফ করে দিও। তোমার লোকে নানান রকম অন্যায় আচরণ করছি। আমার এই বাড়ি ঘর সয় সম্পত্তি এগুলো কি হবে বাবা? এখন বুঝেন, এই সয় সম্পত্তি বাড়ি এগুলো এখন কোনো কাজে আসবে? আসবে না। যদি তখন আপনার জামাইয়ের কথা শুনতেন তাহলে আজকে এই পরিস্থিতি হইতো না আপনার। আল্লাহ তুমি মনে মাফ করে দিও। আল্লাহ আমি আজকে ওয়াদা করতেছি, আল্লাহ আমি আমি আর কখনো গরিবের হক কারো হক বাইরে কাবু না। বাবা আপনি ভেঙে পড়বেন না। ডাক্তার যেভাবে বলে দিয়েছে সে ওষুধগুলো খেতে হবে, গরম পানি খেতে হবে, আর গরম পানি ভাপ নিতে হবে সবসময়। আপনি যদি নিয়ম মানেন কোনো সমস্যা হবে না। ওর উপরে তো আল্লাহ আছে, আপনি আল্লাহকে ডাকেন, আশা করি ভালো হয়ে যাবে। তোমার আমি করোনা জামাই বলছি, এখন আমি তো নিজেই করোনায় আক্রান্ত। এখন তো আমি করোনার শ্বশুর হয়ে গেলাম। তোমরা আমাকে মাফ করে দিও।